La 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 আমি কে এটা তুই এক্ষুনি বুঝতে পারবি এই পুচকে বেশি বাহাদুরি দেখাস না নালে তোকে এক্ষুনি শুট করে দেব তাই বুঝি তবে এই নে ওরে বাবা রে ওরে বাবা রে আরে বাস ওই ছেলেটা কি শক্তিশালী হ্যালো পুলিশ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে ওই গুন্ডাটার হাত থেকে বাঁচালে ও কিছু না আপনি বিপদে পড়েছিলেন তাই আমি আপনাকে বাঁচালাম আরে বাস তুমি কি দারুণ কাজ করলে তোর সাথে একটা সেলফি তোলা যাবে সেলফি আচ্ছা ঠিক আছে এই পিসটা আমি খাবো তুই তো খেয়েছিস এটা আমি খাবো না আমি খাবো এখন আবার কে এলো এই ওটা আমার আমি আগে নিয়েছি তাই এটা আমার মোটেই না আরে আপনি কিরে কে এসেছে আরে অদিতি তুই সব বলছি আগে তুই বল যে ও এখানে কি করছে ও তো আমার ছেলে উজাস তাই নাকি তুই জানিস আজ সকালে উজাস আমাকে একটা গুন্ডার হাত থেকে বাঁচিয়েছে আমাদের বাড়িতে তো একটা চোর ঢুকেছিল উজাস ওকে উচিত শিক্ষা দিয়েছে হ্যাঁ উজাস তো ম্যাজিক জানে ওটা আবার কে ও হলো গবু তুই ভেতরে আয় তোকে সব বুঝিয়ে বলছি তারপর তারপর আর কি ওই গুন্ডাটা অজ্ঞান হয়ে পড়েছিল আচ্ছা এবার বল তো এতদিন পরে এই শহরে এলি কি ব্যাপার আসলে একটা স্পেশাল কাজের জন্য এখানে আসা তাই হ্যাঁ আমাদের কোম্পানি একটা রিসার্চ করছে আর সেই রিসার্চের জন্য এমন একটা মানুষের প্রয়োজন যার সুপার পাওয়ার আছে এরকম মানুষ আবার আছে নাকি কেন উজাস তো আছে কি হ্যাঁ আজ সকালে তো দেখলাম উজাসের সুপার পাওয়ার আছে তাই বলছিলাম যদি উজাস আমাদের কোম্পানিতে কখনো না তুই এটা বলতে পারলি কি করে কিন্তু আমাদের কোম্পানি অনেক টাকা দেবে কত টাকা 25 লাখ টাকা কোনো প্রয়োজন নেই কোনো রকম রিসার্চের জন্য উজাস যাবে না আচ্ছা বুঝেছি এই নে আমার কার্ডটা রাখ যদি কখনো মাইন্ড চেঞ্জ করিস তাহলে আমার সাথে যোগাযোগ করিস তোকে এতটুকু বলতে পারি যে উজাসের কোনো ক্ষতি হবে না বরং ও আরও শক্তিশালী হয়ে উঠবে একবার ভেবে দেখিস চলি তাহলে রিসার্চ ল্যাব আমার এই ব্যাপারটা খুব একটা ভালো লাগলো না চল উজাসকে গিয়ে বলি ভারী অদ্ভুত তো এত জায়গা থাকতে অদিতি আমার বাড়িতেই কেন এলো আর উজাসকেই বা কেন সিলেক্ট করলো হ্যালো কাজ কত দূর স্যার ওরা রাজি হয়নি কিন্তু চেষ্টা করব যাতে ওরা উজাসকে রিসার্চের জন্য পাঠাতে রাজি হয় কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে ওরা যেন কিছুতেই বুঝতে না পারে চিন্তা করবেন না স্যার আমি ঠিক উজাসকে নিয়ে আসব আর কতদিন উজাস এবার আমার প্রতিশোধ নেওয়ার পালা